আরজিকর কাণ্ডের আবহে হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন অষ্টম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাথর প্রতিমা এলাকায়। গতকাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গতকাল বিকেলে ওই ছাত্রী ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে এক অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, পাথর প্রতিমা এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রী সাপের কামড়ে স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গদামথুরা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা হয়। গদামথুরা হাসপাতাল থেকে ওই নাবালিকা ছাত্রীকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকজন স্থানীয় এক অ্যাম্বুলেন্স চালকের দ্বারস্থ হয়। নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগ, কিছু সময়ের জন্য পরিবারের লোকজন বিশেষ কাজে হাসপাতালের বাইরে গিয়েছিলেন। ঠিক সেই সময় ওই অ্যাম্বুলেন্স চালক হাসপাতালের মহিলা ওয়ার্ডের মধ্যে ঢুকে নাবালিকার শ্লীলতাহানি করে। ইতিমধ্যেই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে পেশ করেছে ঢোলাহাট থানার পুলিশ। অন্যদিকে হাসপাতালে মহিলা ওয়ার্ডের মধ্যে ঢুকে নাবালিকা রোগিণী শ্লীলতাহানির অভিযোগ ঘিরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। না, আমাদের গ্রামের এখানে আপাতত এখানে প্রচুর যেমন পেশেন্ট হয়, পেশেন্ট পার্টিরাও বাইরে থাকেন এবং আমাদের বেশ কিছুটা রাতি পর্যন্ত আমাদের যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা বাইরে অবজারভেশন করে। এখানে কোনো পুলিশের এই ব্যাপারটা এখনও পর্যন্ত অ্যারেঞ্জ নেই, কিন্তু যেহেতু বর্তমানের এই ম্যাটারটা একটা সেকি ম্যাটারে গেছে, এটা আমাদের ফোনে ফোনে যেটা কথা হয়েছে বিএমএইচের সঙ্গে এবং আমাদের এখানকার যিনি ইনচার্জ আছে, যে আমরা এটাকে নিয়ে ভাবছি আর কি পুলিশের কাছে প্রেয়ার করা, যাতে পুলিশ পরবর্তীকালে এখানে থাকার ব্যবস্থা করে এবং কোনো ফিমেল ওয়ার্ডে যাতে মেলরা যাতে প্রবেশ করতে না পারে, এটাকে আমাদের আগে থেকে বলা ছিল, কিন্তু কতটা হয়তো স্ট্রিক্টলি হয়তো ফলো আপ করা হয়নি। এখন সেটাকে আমরা দেখছি যে এটাকে আরও স্ট্রিক্টলি আমাদের ফলো আপ করা দরকার, এটুকুই আমরা চিন্তাভাবনা নিয়েছি। বাস্তবের ব্যাপারটা কী হয়েছে সেই ইনভেস্টিগেশন যাদের উপরে দায়িত্ব আছে তারা করছেন, অতএব এই ইনভেস্টিগেশনের ব্যাপারে আমার কিছু বলার নেই। আর আমি পর্যন্ত হসপিটালে যাই না, কারণ এটা একটা অন্য জিনিস হয়, আমরা হয়তো সহজ মনেই যাব বা আমার এই একটা গ্রামাঞ্চলের প্রতিষ্ঠান, এটা আমাদের যেটা আমাদের পাথরুতিমার যেটা বিএমএইচ আছে, যেটা আমাদের রুরাল হসপিটাল, তার পরের স্থান কিন্তু আমাদের গদামথুরা স্বাস্থ্যকেন্দ্র। এখানে প্রচুর পরিষেবা পায় এবং এটা 30 বেডে রূপান্তরিত করবার জন্য অনেকটা আমরা এগিয়ে গেছি। সেই কারণের জন্য আমরা লোকালি যাতে কোথাও কোনো ট্রাবলস না হয়, আমি নিজের দায়িত্ব নিয়ে যখন যে সমস্যা হয় সেখানে ওভারকাম করবার চেষ্টা করি। কিন্তু এই ম্যাটারটা আমার একটা সেকি ম্যাটারে চলে গেছে, আমি যদি সেই উদার মর্ণে বা এখানে যদি ঝাঁপিয়ে পড়ি, এটা রাজনীতিগত দিক থেকে অন্য জায়গায় যেতে পারে, এই ধারণা নিয়ে এখনও পর্যন্ত ওই জায়গায় আমি স্পটে যাইনি। যেটা ঘটনা শুনেছি এই পর্যন্ত পুলিশ ইন্সপেকশন করেছেন, তার টোটালটাই দেখছেন এবং বিএমএইচের সঙ্গে আমাদের যারা কথা হয়েছে পরবর্তীকালে আমাদের কী কী করা দরকার সেগুলো আলোচনা স্তরে আছে। আমরা এর পরবর্তীকালে একটু ফ্রি হয়ে গেলে আমরা রোগী কল্যাণ সমিতি বসে পরবর্তী কী স্টেপ নেব, এবং সেটা পুলিশের ব্যবস্থা হতে পারে কিংবা মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ডের যাতে কোনো রকম করে অন্য কোনো মানুষ যাতে যেতে না পারে, এই ব্যাপারগুলোকে আমাদের আলোচনায় আছে, ওটাকে বাস্তবের উদ্ধার চেষ্টা করব। পাথর প্রতিমা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।